তিনিও ছিলেন কল্পনা, ভারতীয় বংশোদ্ভূতা মহাকাশচারিণী কল্পনা চাওলা। পৃথিবীতে ফিরে আসার সময় তীব্র গতির কারণে মহাকাশযান কলম্বিয়ার সঙ্গে তিনিও তার সঙ্গীরা পুড়ে ছাই হয়ে যান। তিনিও প্রেরণা, তবে তাকে ভারতের খুব বেশি মেয়ে চেনে না, তাঁর জগৎ ধরা ছোঁয়ার বাইরে। কিন্তু তুমি ছোট্ট একরত্তির চেহারার কল্পনামণ্ডল, বছর বিশের, দরিদ্র ঘরের সাহসী ডানপিটে তরুণী, যে বয়সে আর পাঁচটা মেয়ের হাতে থাকে বাবার কিংবা প্রেমিকের ভরসার হাত, সেই বয়সেই তোমার হাতে যাত্রী বোঝাই বাসের স্টিয়ারিং হুইল, হর্ন, গিয়ার, পায়ে এক্সিলারেটর, ক্লাচ, ব্রেক। যে বয়সে মন প্রজাপতির মতো রঙিন পাখনা মেলে উঠতে চায়, স্বপ্ন বুনতে চায় সুখী গৃহকোণের, সেই অতি কাঁচা বয়সেই তুমি তুলে নিলে কত বড় দায়িত্বের বোঝা। এই বোঝা কি শুধুই সংসারের? কত মানুষের জীবনের নিরাপত্তাও যে তোমারই সোনার হাতে গোসনা মেয়ে। বাবার পা ভেঙে যাওয়াটা ছিল স্ফুলিঙ্গ মাত্র, তাই খুব তাড়াতাড়ি তুমি তুলে নিলে পুরো সংসারের বোঝা, তুলে নিলে শত সহস্র যাত্রীর নিরাপত্তার দায়িত্ব। প্রথম প্রথম ভয় পেলে চালক বাবা তোমাকে অভয় দিতেন, আর এখন এখন তো তুমি অনেক অভিজ্ঞ হয়ে উঠেছ, তোমার শকটের সব যাত্রী তোমার চোখ বুঝে ভরসা করেন, সেই তো তোমার গৌরব। বলতে পারো কেন সবাই তোমার ছবি নিতে চায়, কথা বলতে চায়? ওরা সবাই তোমাকে এভাবেই শ্রদ্ধা জানায়, এভাবেই তোমাকে কুর্নিশ জানায়, অবাক হয় এই ভেবে যে মেয়েরাও পারে। এই এতটুকু রোগা চেহারার বাচ্চা মেয়েটা এত বড় গাড়িটা দিব্যি চালাচ্ছে, বেশ তো। এই অভাগা দেশে ধর্মের কুশাসন, সমাজ পুরুষতন্ত্র মেয়েদের ঘরবন্দি করে দাসী বানিয়ে রাখতে চেয়েছিল, অথচ তোমরা মেয়েরা তো কোনো অংশেই কম যাও না, বরং খানিক বেশিই। কিন্তু নিষ্ঠুর বর্বর পুরুষতন্ত্র সে কথা শুনলে তো? ও মেয়ে, তুমি জানো না কি আশ্চর্য কাণ্ড ঘটিয়েছ এই পোড়া দেশে। ধর্ম ব্যবসায়ীরা যাদের মিথ্যে প্রচার দিয়ে মহাপুরুষ বানিয়ে রেখেছে, তারা তো মেয়েদের পুরুষ নিয়ন্ত্রিত গৃহপরিচারিকা বানিয়ে রাখতে চেয়েছিলেন। আজ তোমরা নতুন যৌবনের দূত, সেই শয়তানির বুকে মেরেছ সপাট থাপ্পড়। তোমাকে দেখে মেয়েদের সাহস বাড়ছে, তারা এগিয়ে আসবে আরও বেশি বেশি করে, ভেঙে দেবে পুরুষের দম্ভ, শত শত কল্পনা একদিন ভেঙে দেবে লিঙ্গ বৈষম্যের অচল আয়তন। কেউ আর ছোট চোখে দেখতে পারবে না তোমাদের, কিছুতেই ভয় দেখিয়ে নানা অজুহাতে তোমাদের আর গৃহবন্দী করে রাখতে পারবে না। এর আগে মেয়েরা সব কাজেই যোগ্যতার প্রমাণ দিয়েছেন, কিন্তু তাদের বেশিরভাগ ধরা ছোঁয়ার বাইরে। তাদের কথা একবার কাগজে পড়ে বা টিভি দেখে মানুষ আস্তে আস্তে ভুলে যায়, কিন্তু তুমি তো ধরা ছোঁয়ার মধ্যে, আম জনতার ভিড়ে মিশে যাওয়া এক সাধারণ হয়েও অসাধারণ চরিত্র। প্রতিদিন কত শত মানুষ তোমায় দেখে আর ভাবে, তোমায় যারা রোজ দেখেন তারা তো ভুলতে পারবে না। তোমার এই প্রথা ভাঙার সাহস পুরুষতন্ত্রের মনে ভয় ঠুকিয়ে দেয়। আর নয় বেশি দিন নারী অবদমন, আর কত শত মেয়েদের মনে সাহস বুকে বল, ভেঙে দাও যত অন্যায় আর নারী শোষণের কল। ও মেয়ে, তুমি নিজেও ভাবতে পারবে না কি বিপ্লব তুমি আনলে, তুমি ধন্যা, তুমি অনন্যা। এই পোড়া দেশের নারী মুক্তির খরস্রোতা প্রতিকূলে তুমি যেন অগ্রগামী কান্টারী।